নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো থাকার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে খোলা চিঠি লিখেছেন 40 জন বিশ্বনেতা। ওই 40 জনের মধ্যে আমেরিকার সাবেক সেক্রেটারি অফ স্টেট, ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন, সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি রবিনসন, সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া প্রয়াত সেনেটর এডওয়ার্ড এম খেনেডির পুত্র টেড খেনেডি জুনিয়রের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছেন। রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রের 40 বিশ্বনেতা 7 মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি তার সরকারের আচরণ সম্পর্কে চিঠিতে পাঠিয়েছেন। ওই খোলা চিঠিটি ওয়াশিংটন পোস্ট পত্রিকাতেও পূর্ণ পাতার বিজ্ঞাপন হিসেবেও প্রকাশিত হয়েছে।